हरे कृष्ण। प्रतिदिन राशिफले अपन सबा के स्वागत और धन्यवाद। आज 26 ज्योष्ठ 10 जून बृहस्पतिवार। आज बलयगास सूर्यग्रहण। सूर्य उदय 4:56, सूर्यास्त 6:18, अमावस्या दिवा 3:29, रोहिणी नक्षत्र दिवा 11:30। आज जदि आपनार परिवारे बा प्रतिबेशीर मध्य क्यों जन्मग्रहण करें नवजातक बा नवजातिका ताहले विषराशि वैश्यवर्ण मतान्तरे शुद्ध वर्ण विंशतरी चंद्रेर दशा आबार 11:30 गते जन्मग्रहण करले देवगण विंशतरी मंगलेर दशा आबार रात्रि 12:41 गते जन्मग्रहण करले मिथुन राशि शुद्ध वर्ण मतान्तरे वैश्यवर्ण। आज कालबेलादि থাকছে 2:57 গতে 6:18 মধ্যে। এই সময় কোনো শুভ কাজ না করাটাই ভালো। আজ শুভ কর্ম অমাবস্যার ব্রত উপবাস। এবারে আসা যাক 12টি রাশি আজ আপনারা কেমন থাকবেন। প্রথমেই আসা যাক মেষ রাশি। আজ আপনার কথা বার্তা খুব সাবধানে বলবেন। আপনার কথার কারণে শত্রু সৃষ্টি বা কেউ দুঃখ পেতে পারে। সন্তান থাকলে সন্তানের সঙ্গে মনোমালিন্য। আর্থিক ক্ষেত্রে কিছুটা আশার আলো আপনি দেখতে পাবেন। আপনারা আজকের দাঁতের সমস্যা বা চোখের সমস্যা সেটি কিন্তু হতে পারে। আজ আপনার শত্রুরা আপনার কাছে মাথা নত করেই থাকবে। তারা মাথা আজ তুলতেই পারবে না বা আপনার ক্ষতি করার চেষ্টা করলেও সেটি কিন্তু করতে পারবে না। আজ আপনার শুভ সংখ্যা 5 এবং শুভ রং সেটি হলো সবুজ। এবারে আসা যাক বিষরাশি। আজ আপনারা বাস্তু অথবা ঘরবাড়ি ও সন্তানকে নিয়ে একটু দুশ্চিন্তায় থাকবেন। এগুলো সব মাথার মধ্যে আপনার থাকবে। আপনারা যদি বাইরের কোনো সম্পর্কের সঙ্গে জড়িত থাকেন, স্ত্রী হতে পারে বা আপনি যদি স্ত্রী হন পুরুষ হতে পারে, সেই সম্পর্কে আজ সেখানে কিন্তু যাবেন না বা আজকের কোনো রকম সেই সম্পর্কের টানে কোথাও যাবেন না, তা না হলে বড় বিপদে পড়ে যাবেন। আজ আপনার মাথায় ভারী বস্তুর আঘাত লাগার কিন্তু সম্ভাবনা আছে। আজ আপনার শুভ সংখ্যা 4 এবং শুভ রং সেটি হলো বাদামি। এবারে আসা যাক মিথুন রাশি। আজ আপনার আর্থিক ব্যয় দেখাচ্ছে, দামি মূল্যবান জিনিস আপনি কিনতে পারেন বা দামি মূল্যবান জিনিস অথবা আপনার যদি দু চাকা টু হুইলার গাড়ি থাকে তা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে এবং এই ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে আপনার কিছু ব্যয় দেখাচ্ছে বা দামি মূল্যবান জিনিস আপনার হারিয়েও যেতে পারে। আজ কোনো কিছু বিনিয়োগ আপনাদের ক্ষেত্রে না করাটাই ভালো। সরকারি ক্ষেত্রে যারা কোনো কিছু সরকারি ক্ষেত্রে সুযোগ নেবার চেষ্টা করছিলেন আর্থিক দিক দিয়ে, সেটি কিন্তু আজকের আপনাদের হয়ে যেতে পারে বা এই বিষয়ে আপনার কথাবার্তা হতে পারে। আজ আপনার শুভ সংখ্যা 2 এবং শুভ রং সেটি হলো সাদা। এবারে আসা যাক কর্কট রাশি। আপনার দীর্ঘদিনের আশা সেটা আজ হঠাৎ ভঙ্গ হয়ে যেতে পারে, তবে নতুন কিছু সামান্য হলেও আশার সঞ্চার আপনি পাবেন। আজ বিনিয়োগ থেকে একটু পিছিয়ে আসুন, কারণ আজ আপনি যে পূর্ব অনুমান করে যে বিনিয়োগগুলো করবেন সেগুলো কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আজ আপনার শুভ সংখ্যা 6 এবং শুভ রং গোলাপি। এবারে আসা যাক সিংহ রাশি। আজকের আপনারা বেসরকারি ক্ষেত্রে কাজ করলে বা মালিক পক্ষের কাছে অবশ্যই কর্ম নিয়ে একটু সংশয় থাকবেন। কর্মস্থানে অর্থ নিয়ে একটু বচসা হতে পারে। যারা সরকারি ক্ষেত্রে কাজ করেন, আপনারা দীর্ঘদিন ধরে যে আপনারা চেষ্টা করছেন উচ্চ পদ সেটি আটকে ছিল, এই সময় সেই কথাবার্তা হতে পারে, এই বিষয়ে অগ্রগতি হতে পারে। আপনার মায়ের যদি শরীর স্বাস্থ্য খারাপ থাকে আজ অবশ্যই একটু সতর্ক নেবেন, কারণ শরীর স্বাস্থ্যের অবনতি সেটি দেখাচ্ছে।
आज आपनार शुभ संख्या फोर एवं शुभ रंग सेटी हलो बादामी। एबारे आसा जाक कन्या राशि। आज आपनार किछु परिकल्पना थाकबे, तबे এই পরিকল্পনায় আর্থিক কিন্তু বিনিয়োগ অ্যাভয়েড করে চলুন, কারণ তাতে আপনার ক্ষেত্রে কিন্তু ভালো হবে। আপনি যেগুলো করবেন ভাবছেন, বিনিয়োগ করবেন, সেখান থেকে একটু পিছিয়ে আসুন আজকের দিনটা। আজ আপনাকে কেউ ভুল বুঝিয়ে অর্থ নেবার আশঙ্কা থাকছে বা আপনাকে ঠকিয়ে। আজ যে কাজগুলি করবেন বুঝে শুনে করবেন, কারণ আপনার অজান্তেই কারোর ক্ষতি হবার সম্ভাবনা। আজ আপনার শুভ সংখ্যা থ্রি এবং শুভ রং সেটি হলো হলুদ। এবারে আসা যাক তুলা রাশি। আজ আপনারা অবশ্যই দুর্ঘটনা থেকে সাবধানে থাকবেন। আজ আর্থিক বিষয়ে কিছু সুরাহা হতে পারে, তবে এই ক্ষেত্রে আপনি যদি আর্থিক কোনো কিছু চেষ্টা করছেন, সেই ক্ষেত্রে কিছু আপনার কিন্তু ব্যয় হবে সেটি করার জন্য। আজ আপনার বাড়িতে বা আপনার কাছে বেশি অর্থ রাখবেন না, তাহলে তা না হলে বিপদ হবার সংখ্যা থাকছে। আজ আপনার শুভ সংখ্যা ফাইভ এবং শুভ রং সেটি হলো সবুজ। এবারে আসা যাক বৃশ্চিক রাশি। আপনার কর্ম বা বিজনেস নিয়ে একটু চিন্তায় আজ থাকবেন। আজ আপনারা যদি অংশীদারি কোনো বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন, সেখানে কিন্তু বচসায় যাবেন না অংশীদারি ক্ষেত্রে, এবং আপনারা আপনার স্বামী অথবা স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটিতে যাবেন না। আপনার আজ শুভ সংখ্যা সেভেন এবং শুভ রং সেটি হলো সাদা। এবারে আসা যাক ধনু রাশি। আজ আপনার শত্রুপক্ষ যথেষ্ট কিন্তু অ্যাক্টিভ থাকবে, আর এই শত্রু থেকে আপনার অর্থ ব্যয় হানি হবার সম্ভাবনা, কারণ আপনার ক্ষতি করার চেষ্টা করবে। কর্মস্থলে বচসা সেটি দেখাচ্ছে, তাই সমস্ত কিছুতেই আপনি একটু চুপচাপ থাকার চেষ্টা করবেন। আজ আপনার শুভ সংখ্যা ফোর এবং শুভ রং সেটি হলো বাদামি। এবারে আসা যাক মকর রাশি। যারা প্রেম ভালোবাসার মধ্যে আছেন, আজকের কিন্তু আপনাদের মতবিরোধ সেটি দেখাচ্ছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে আজকের মনের মধ্যে যথেষ্ট চঞ্চলতা থাকবে, এমন কিছু যেটা আপনি আশা করেননি সেটা কিন্তু আজ হয়ে যেতে পারে, আর যেটা আপনি আশা করছেন হবেন দীর্ঘদিন ধরে সেইটা কিন্তু আটকে যাবে। আজ আপনার শুভ সংখ্যা ফোর এবং শুভ রং সেটি হলো বাদামি। এবারে আসা যাক কুম্ভ রাশি। বাড়ির মধ্যে যথেষ্ট ঝামেলা আপনার স্ত্রীকে নিয়ে অথবা বিজনেস সম্বন্ধ ব্যাপারে বা আর্থিক বিষয় নিয়ে এই ঝামেলা ঝঞ্ঝাটটা হবে। আপনি যদি বেসরকারি বা সরকারি ক্ষেত্রে কাজ করেন, কর্মের মধ্যে আপনার মনোসংযোগ একটু আনতে অসুবিধা হবে। আর একটি কথা মনে রাখবেন, যদি আপনার বাড়ি পুরানো বা বাড়ির এক অংশ যদি ভাঙা থাকে, তাহলে আজকের অবশ্যই কিন্তু সাবধানে থাকবেন, কারণ এই অংশ ভেঙে যাবার সম্ভাবনা আছে। এবারে আজ আপনার শুভ সংখ্যা সেটি হলো টু এবং শুভ রং সেটি হলো সাদা। এবারে আসা যাক মীন রাশি। আজ আপনি যে কাজটা করবেন তাহাতেই কিন্তু আপনার প্রতিবেশীর রোষের মধ্যে পড়বেন, কারণ তাদের কোনো কিছুতে অসুবিধা হবে। তবে এই ক্ষেত্রে ঝগড়া বা বচসা হবার সম্ভাবনা আছে। আজ আপনার আর্থিক বিনিয়োগ থেকে পিছিয়ে আসুন। আপনি যদি ভাবেন আজকের কোনো কিছুতে আপনি আর্থিক বিনিয়োগ করবেন, তাহলে আজকের দিনটা অবশ্যই অ্যাভয়েড করে চলুন। আজ আপনার শুভ সংখ্যা সেটি হলো এইট এবং শুভ রং কালো অথবা নীল। তো এই হলো বারোটি রাশিফল। আপনারা সবাই সতর্ক থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।